আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল অ্যামেন কিচেন বিড়িতে আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকের রেসিপি হচ্ছে চালের গোড়া দিয়ে দুধে ভিজানো জিলাপি পিঠা বানিয়ে দেখাবো খুবই সহজ বানানো খেতেও কিন্তু অনেক মজার এই পিঠাটা দুধের শিরা দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে চালের গুঁড়া দিয়ে জিলাপি বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে পানি দিয়েছি আমি দেড় কাপ পরিমাণ চুলাটাও কিন্তু জ্বালিয়ে দিয়েছি তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি দেড় কাপ চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি সেজন্য আমি লবণটা সেই অনুযায়ী দিয়েছি লবণ একটু কম দিলেই ভালো কারণ লবণের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেই নাস্তা বলেন রান্নার যে কোনো তরকারি বলেন কিন্তু খাওয়া যায় না লবণটা হিসাব করে দিতে হয় তো পানিগুলো সেদ্ধ হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া প্রথমে আমি এক কাপ পরিমাণ দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ টোটাল আমি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে আমি আজকে এই জিলাপি পিঠাগুলো বানাবো তো এখন আমি কাইটাকে ভালো করে চুলাতে এভাবে সেদ্ধ করে নিতে হবে এখন আমি চুলাটা একদম ছোট করে দিলাম ছোট করে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি তো ওয়ান আমি দেড় কাপ চালের গুড়ার জন্য ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি মানে মিষ্টিটা যেন বেশিও হবে না আবার কমও হবে না মিডিয়াম হবে আর কি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে চালের গুঁড়ার কাইগুলোকে ভালো করে আবার একটু কাটি দিয়ে নেড়ে নেব তারপর এখন আমি মথে নেওয়ার জন্য নিয়ে নিলাম ভালো করে কিন্তু মথে নিতে হবে রুটি বানানোর জন্য যেভাবে আমরা কাইটাকে মথে নিই ঠিক ওইভাবে মসৃণ করে মথে নিতে হবে যেন কাইয়ের দলাতে কোনো ফাটল না থাকে তো কাইটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে আর যেন হাতে লেগে না যায় সেই জন্য আমি একটু হাতে চালের গোড়া লাগিয়ে নিলাম আর ছুরিতে একটু চালের গোড়া লাগিয়ে নিচ্ছি এবার আমি সমান ভাগে ভাগ করে নিলাম আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি যেন সবটুকু সমান থাকে গোলাগুলো তো এখন যে এই গোলাপুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিলাম ওগুলোকে আবার আরেকটু ছোট করে তারপর আমি এখন রোল করে নিলাম রোল করে নিয়ে এখন আমি জিলাপির মতো করে এভাবে এক পাশ থেকে পেছিয়ে নিচ্ছি তো একটা জিলাপি পিঠা আমার হয়ে গিয়েছে এভাবে করে সবগুলো জিলাপি পিঠা আমি বানিয়ে নিব। তো আমি আরও একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম তো পিঠাগুলো বানানো হয়ে গেল এখন আমি চুলায় ভাজার জন্য চলে এসেছি চুলায় একটা লোহার কড়াই দিয়ে দিলাম আর তেল দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ চুলাটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি তো এখন তেল যখন গরম হয়ে আসছে হালকা গরম তারপর আমি একটা একটা করে এখানে জিলাপি পিঠাগুলো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দিয়ে জিলাপি পিঠা বানানো কিন্তু একদম সহজ আর এই পিঠাগুলো কিন্তু খুলে যাবে না কারণ এগুলো যখন আমি বানিয়েছি এখানে কিন্তু চালের গোড়াটা আমি পিঠাতে লাগাইনি হাতে লাগিয়েছিলাম রোল করার সময় তো পিঠাগুলো কিন্তু আমি বেশি কড়াভাবে বাঁধা করছি না হালকাভাবে ভেজে নিচ্ছি সাদা থাকলে সুন্দর লাগবে সেজন্য জন্য আমি পিঠাগুলো মানে যেন সাদা থাকে সেই হিসাবে আমি ভেজে নিয়েছি পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলোকে দুধের শিরাতে দিব তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি এখানে প্রায় এক কেজি তরল দুধ নিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড় আর লবণ দিয়েছি সামান্য একটু আমি চিনে দিয়ে বানাচ্ছি না খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি শিরাটা এখন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর দুইটা এলাচ তারপর দিয়ে দিব দুই টুকরা দারচিনি একটু ফ্লেভারের জন্য তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর চুলাটা এখন একটু বাড়িয়ে দিয়েছি তারপর আমি দুধটাকে ভালো করে বলক তুলে নিলাম বলক তুলে নেওয়ার পরে আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পিঠাগুলো তো দুধটা সিদ্ধ হওয়া অবস্থায় কিন্তু জিলাপি পিঠাগুলো দিতে হবে আর দিয়ে আমি একটু পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি যেন পিঠার ভিতরে শিরাটা ঢুকে সেজন্য তো শিরাটা কিন্তু যখন ঘন হয়ে আসবে তখন আমি চোলাটা অফ করে দিব। শিরাটা ঘন হয়ে যাওয়ার পরে আমি চোলাটা অফ করে দিয়েছি আর এইভাবে আমি রেখে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত এক ঘন্টার জন্য পিঠাগুলো আমি রেখে দিয়েছিলাম যেন ঠান্ডা হয়ে যায় তারপর আমি ফ্রিজে রেখেছিলাম এই পিঠাটা ঠান্ডা খেতে খুবই মজা লাগে আর দুধের শিরাতে কিন্তু একদম শিরাগুলো পিঠাতে স্যুপ হয়ে যায় সেজন্য পিঠাগুলো রসালো হয় বেশি খেতে কিন্তু খুবই মজা লাগে তো আমার আজকের এই জিলাপি পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার পিঠার রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন অ্যামেন কিচেন বিড়ি চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম